শিক্ষকদের জন্য সুখবর, রাজ্যের প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের জন্য নোয়া প্রকল্প উৎসশ্রী আনল রাজ্য সরকার। বৃহস্পতিবার নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসশ্রী পোর্টাল খুললেই প্রয়োজন মতো নিজেদের আবেদন জমা করবেন তারা, সে আবেদন খতিয়ে দেখবে সরকার। তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই শিক্ষক নিয়োগের জট কাটাতে উদ্যোগী হয়েছেন রাজ্য সরকার। তারপরেই শিক্ষকদের বদলির জন্য ঘোষণা করলেন নোয়া প্রকল্পের কথা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বহু শিক্ষক শিক্ষিকা নিজের বাড়ির কাছে জেলায় বদলি হতে চায়। এবার থেকে শিক্ষক শিক্ষিকারা নিজেরাই বদলির জন্য আবেদন করতে পারবেন। তাদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। এবার শিক্ষকদের জন্য নোয়া প্রকল্প উৎসশ্রী সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি আমরা একটু শুনে নিই। উৎসশ্রী একটা স্কিম চালু হচ্ছে টিচারদের জন্য, মানে যারা হয়তো ট্রান্সফার চায় তার জেলায় বা তার বাড়ির সামনে। এখন দেখুন, একটা স্কুলে 10 জন আছে, 10 জনে যদি এক জায়গায় চায় সেটা তো সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করে আমি একটা পলিসি আপনাদের আগেই বলেছিলাম যে তাদের অনেক দূরে যাতে টিচারদের যেতে না হয়, টিচারদের অন্তত যতটা সম্ভব তাদের সাহায্য করা যায়, কাছাকাছি করা যায়, সেটা দেখার জন্য একটা স্কিম তৈরি হচ্ছে। এটা একটা পোর্টাল হচ্ছে যেখানে টিচাররা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে এবং গভর্নমেন্ট সেটা দেখে এডুকেশন ডিপার্টমেন্ট উইল টেক অ্যাকশন। এটাও একটা অনলাইন হচ্ছে, সেই স্কিম, সেই পোর্টালটার নাম হচ্ছে উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস এবং উৎস সবকিছু শ্রী বৃদ্ধি করে, তাই উৎসশ্রী এটার নাম দেওয়া হয়েছে।